আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম মালয়েশিয়ার অন্যতম একটি জায়গা, সেটি হচ্ছে দাতারাং মার্ডেকাল। দাতারাং মার্ডেকাল মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার। আর এখানে এই জায়গায় মালয়েশিয়ার প্রথম 31 আগস্ট 1957 সালে স্বাধীনতা ঘোষণা করা হয়। এই ঘোষণা করার পর থেকেই এই জায়গাটিকে বলা হয় দাতারাং মার্ডেকাল। তো আপনারা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি বর্তমানে হচ্ছে রয়্যাল সেলাঙ্গর ক্লাব। আর এটির আগে নাম ছিল সেলাঙ্গর ক্লাব, আর এটি পরিচালনা করত ব্রিটিশরা। আর ব্রিটিশরা তাদের ফেভারিট যে খেলা ক্রিকেট, এই ক্রিকেট প্লেগ্রাউন্ড হিসেবে এটা ইউজ করত, যদিও বর্তমানে সেটা ওইভাবে ইউজ করা হয় না। এখন এটাকে ইউজ করা হয় হচ্ছে মালয়েশিয়ার স্বাধীনতা যে দিবস, এই দিবসের দিন যে প্যারাডে অনুষ্ঠিত হয় এই সেই মাঠে। আর আপনারা মাঠের সেই পাশে যে বড় পতাকাটি দেখতে পাচ্ছেন, এই পতাকাটি প্রথম 31 আগস্ট 1957 সালে এখানে উত্তোলন করা হয়। আপনারা আমার পেছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে সুলতান আব্দুল সামাদ ভবন। আর এই ভবনটির ঠিক সামনেই আপনারা মাঠটি দেখতে পাবেন, যেটা মার্ডেকা মাঠ হিসাবে পরিচিত। এই ভবনটিতে একসময় মালয়েশিয়া ফেডারেল কোর্ট, আপিল আদালত এবং হাই কোর্ট পরিচালনা করা হতো, কিন্তু 2000 দশকের মধ্যে এটি মালয়েশিয়ার ফেডারেল কোর্ট এবং আপিল আদালত এটি ট্রান্সফার করে নেওয়া হয় পুত্রাজয়া জাস্টিস প্রাসাদে। মালাই হাই কোর্ট যেটিকে স্থানান্তর করা হয় কুয়ালালামপুর কোর্ট কমপ্লেক্সে 2007 সালে। এছাড়াও এই ভবনটি এখনও যোগাযোগ এবং মাল্টিমিডিয়া এবং পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের অফিস হিসাবে এখন পর্যন্ত ব্যবহার করা হয়। এই ভবনটি দেখতে নতুনের মতো লাগলেও এটি কিন্তু বানানো হয় 1800 শতকের শেষের দিকে, যার নির্মাণ কাজ শুরু হয় 1894 সালে এবং শেষ হয় 1897 সালে। এটির আর্কিটেকচারাল স্টাইল কিন্তু ইন্দু সারাসেনিক, নব্য মুঘল এবং মরিস স্টাইলে করা হয়, যেটি এখন পর্যন্ত পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত মালয়েশিয়াতে।
আপনারা আমার পেছনে যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুলতান আব্দুল সামাদ যে ভবনে ভবনের ভিতরের অংশটা। তো অনেকে এই জায়গার মধ্যে একটা গোলমাল পেঁচিয়ে ফেলে, সেটা হচ্ছে অনেকে এটাকেই মসজিদ জামে বলে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে এটা মসজিদ জামে না। মসজিদ জামে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার যে অপোজিটে আপনারা যে অবস্থানটা দেখতে পাচ্ছেন এটাকে মসজিদ জামে বলা হয়। সো আপনারা চেষ্টা করুন মসজিদ জামের প্রপারলি কিছু ভিউ দেখানোর জন্য। আপনারা যে আমার পেছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মসজিদ জামে, আর যেটা নিয়ে অনেকে কনফিউশন থাকে। সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মসজিদের ভিতরে আসে, এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশটা মসজিদ জামে। সো আই হোপ আপনাদের ভালো লাগবে, এবং যদি এখানে আশেপাশে থাকেন একসময় এখানে নামাজ পড়ে যাবেন, কি শান্তি, অনেক ভালো সুন্দর মনোরম দৃশ্য। সো এই হচ্ছে মসজিদ জামে। এই জায়গাটি যেমনই সুন্দর ঐতিহাসিক মূলক, তেমনই এই জায়গাটি অনেক পর্যটন জায়গা, যেখানে অনেক পর্যটন লোক আসে বিভিন্ন দেশ থেকে। তাছাড়াও এখানে বিকাল যখন হয়, রাত হয়, সন্ধ্যার পরে এই জায়গাটা আরো অনেক সুন্দর হয়ে যায়। এই দেশের যারা মানে এই দেশে আছে, তাছাড়া বিভিন্ন প্রবাসী, বিভিন্ন দেশের মানুষ যারা ঘুরতে আসে, সবাই এখানে আড্ডা দেয়। বিকালে এনভায়রনমেন্টটা পুরো অন্যরকম হয়ে যায়। সো যদি কখন হাতে সময় থাকে তো অবশ্যই এখানে আসতে ভুলবেন না, আর এনজয় করতে তো অবশ্যই ভুলবেন না। সো আপনাদেরকে এইখানের আশেপাশের আরও কিছু জায়গা দেখাবো, সবাই আমাদের সাথে থাকবে।
এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম মালয়েশিয়ার মার্ডেকা, সুলতান আব্দুল সামাদ এবং মসজিদ জামেকের বিভিন্ন সুন্দর সুন্দর কিছু ভিউ। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।